একটা সুপার ইউজার যা করতে পারে ওই রকম একটা কাজ করি হচ্ছে আপনার ছোট নাম নামিব্য আরে কি পারমিশন ডি বলছে তাই না ডিনে করছে কারণ কি এটা শুধুমাত্র সুপার ইউজার করতে পারবে এটা আপনার সুডু ইউজার করতে পারবে না এটা আমি যদি এখন শুরু দেই পাসওয়ার্ড চাইছে ভাই তবে আছে না ভাই পাসওয়ার্ড চাইনি এটাই আমরা চাইছিলাম তাই না যে আমি যখন শুরু করব আমার কাছ থেকে পাসওয়ার্ড চাইবা না ক্লিয়ার হইছে না এটা জি ভাই হইছে আচ্ছা ঠিক আছে সেম কাজটা আমরা সবগুলোতে করছি তো আমরা আমাদের দুইটা কাজ হলো একটা হচ্ছে একটা ইউজার তৈরি করা তারপর আছে আমরা ইউজারকে সুডু প্লেস করে দিব যাতে সুডু হওয়ার সময় জানো তার কাছ থেকে যখন বিকাম হবে বিকাম হওয়ার সময় জানো তার কাছে পাসওয়ার্ড না চাই ক্লিয়ার ভাই একদম ক্লিয়ার এইটুক বেজাল ম্যাম এইটুক বুঝেন না এরকম কেউ একজন কি আছে আচ্ছা দড়স ভাই ভাই আমি

সুডু প্রিভিলেজ দিয়ে দিছি এখানে দেখেন একটা ওয়েতে করছি বাই সুডু করে করছি আপনি বাই সুডু করলে একটা লাইন অ্যাড করে দিবেন এই যে বলে দিছি এখানে হ্যাশ বলে দিছি অ্যাড দিস লাইন আর অথবা আমি আজকে যে এটা ফলো করছি আপনারা চাইলে এই কমান্ডটা ইউজ করতে পারবেন ঠিক আছে এই কমান্ডটা আমি একটু ধরে রাখি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন ঠিক আছে এই কমান্ডটা ইউজ করলে আপনি আর এই যে বাই সুডু করে করতে হবে না আচ্ছা অতএব আমি একটা যে ছোট একটা ফাইল বা কমান্ডটা শেয়ার করে দিলাম অসুবিধা নেই এখন আসেন বলছি এটা হচ্ছে নোডের ক্ষেত্রে এবং এখন যদি আমরা মাস্টার ক্ষেত্রে আসি সেম ক্লাস সব ক্লাস একই এই রেকর্ড এড করতে বলছি করে বলছিলেন আমরা এটা নোড 1 নোড 2 এর জন্য হ্যাঁ করে বলছিটা হ্যাঁ শেডিছি হ্যাঁ তারপরের কাজ হচ্ছে ইপিএল রিলিস্টা ইনস্টল করে নেওয়া আমি শিওর আমার এগুলাতে ইপিএল আছে একটাতেই দিলে হবে ইয়াম ইনস্টল ইপিএল না একটা দিয়ে দিলেই হবে মানে আমার তো মাস্টার একটাই বাকি তো নোট নোটে তো আমার এনসিবল লাগবে না নোটে তো এসএসএস এর মাধ্যমে গিয়ে কাজ করবে সেটাই তো বললাম তাই না ठीक है सब आप होम डायरेक्ट पे रखবেন তিনজন আপনি রাখবেন হ্যাঁ इस बार अच्छे नेक्स्ट

আপনি যে ইউজারটাকে পাঠাবেন আমরা কোন ইউজারটা ইউজ করব এনসি বল তাই না সু হাইফেন এনসি বলে হবে এনসি বল এখানে আসবো আমরা হ্যাঁ তারপরে এসএসএস হাইফেন কি যেন এই কমান্ড থাকে হাইফেন টি আরএসএ আরএসএ টাইপের একটা কি জেনারেট করব হাইফেন বি বিট কত বিটের 2048 ঠিক আছে আটচল্লিশ বিটের একটা কি জেনারেট করব দেখেন সে কি বলছে জেনারেটিং পাবলিক অর প্রাইভেট আর এসে কি পেয়ার এন্টার ফাইল ইন হুইচ টু সেভ কি মানে বাই ডিফল্ট হোম এনসিবল ডট এস 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 আইডি আর এস এ নামে একটা হচ্ছে আপনার প্রাইভেট কি যেন হবে আপনি চাইলে আপনার মতো করে নাম দিতে পারেন আমরা একটা দিয়ে ডিফল্ট রেখে চলে যাচ্ছি পাসপ্রেস পাসপ্রেস কেন ইউজ করা হয় আমার এই যে কিটা এটা হচ্ছে খুব মানে সিকিউর কি এই কি যদি হচ্ছে কারো কাছে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কি কি দিয়ে উনি যদি সার্ভারে আইপি পায় আপনার হচ্ছে সিস্টেমে অটোমেটিক লগইন করে ফেলতে পারবে পাসপ্রেসটা দেয়া হয় হচ্ছে যেন কেউ যদি প্রাইভেট কিটা পেও যায় সে যেন পাসওয়ার্ডটা জন্যই কিটা রান করতে না পারে এই পাসওয়ার্ড কিন্তু সিস্টেমের পাসওয়ার্ড না এটা হচ্ছে ওই কিয়ের পাসওয়ার্ড আমরা অটোমেশন টুলের ক্ষেত্রে এর মধ্যে পাসওয়ার্ড দিলে অটোমেশন টুল কাজ করবে না আপাতত আমরা এটা এমটি রেখে যাচ্ছি দেখেন সে একটা কি পেয়ার তৈরি করছে আমরা এটা দেখতে পাবো দেখতে পাবো কোথায়

এখানে আর একটা কি জানাইট হয়েছে এখানে সে বলা হয়েছে যে এটা হচ্ছে এনসিপাল এড মাস্টার এনসিপাল মাস্টারের হচ্ছে পাবলিক কি ঠিক আছে এখন আমি মাস্টার থেকে নোট ওয়ান নোট টু তে যাব তাহলে আমার এইখানে যে পাবলিক কিটা আছে সে পাবলিক কিটা হচ্ছে এই সার্ভারের এনসিপাল ইউজারের অথরাইজড কি এর মধ্যে থাকতে হবে অথরাইজড করে দিতে হবে আমরা যদি একটু এখানে দেখি ডট এস 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 এখানে কিছু নাই ঠিক আছে দেখেন সিডি ডট 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 স্ল্যাশ 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 এস ডিডি এর এরকম কিছু নাই ঠিক আছে ডট এস 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 নামেও কিছু নাই স্ল্যাশ নাম সিডি ডট এস 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 আমরা এখন এইখানে দেখেন এখান থেকে আমরা কিটা ওখানে পাঠাবো এস 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 কপি আইডি কার কার কি পাঠাবো এনসিবলের এই দহ এখন ডেন্সিবল পা কপি করে পাঠাই দিলে আমাকে ওই সার্ভারগুলোতে এনসিবলে পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দেয়া নাই তুই পাসওয়ার্ড দিয়ে নি হ্যাঁ পাসডব্লিউডি এনসিবল আচ্ছা শুধু তার দ আমি তো এনসিবলেই আছি আচ্ছা এটা বলিস

খেয়াল করেন ভাই হ্যাঁ আমরা এইখানে যে পাবলিক কিটা আছে সেটাকে আমরা কপি করে পাঠাচ্ছি নোড ওয়ান এর ইউজারের মধ্যে এবং পাসওয়ার্ড চাচ্ছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আপনি যদি এখন এখানে আসেন এল এল আইপেন এ দেখেন ডট এস 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 তৈরি হয়েছে না

কিটা এখন আমি এখান থেকে যদি ওই সার্ভারে যেতে চাই আমাকে লিখতে হবে sss node1 আমি যদি ansible ইউজারে থাকি এটা দিলে আমি কিন্তু এখন node1 এ চলে গেছি আমার কোনো কিছু লাগছে পাসওয়ার্ড টা না ঠিক আছে আপনি যদি হচ্ছে এই ansible ইউজার না হয় অন্য ইউজার থেকে করতে যান তখন কাজ করবে না ঠিক আছে কারণ আমার কিটা হচ্ছে এটা

না ভাই মেজান নাই কিন্তু যেটা হচ্ছে হলো আবার দেখতে হবে করতে হবে না করলে প্রবলেম না করলে সমাধান হবে না তাহলে দেখেন আমরা দুইটা কি পাঠাই দিলাম এখানেও পাঠাইছি ওখানেও পাঠাইছি এখানে যদি আমরা সু করি সু এনসিবল এনসিবল এখানে দেখেন আমার এল এল হাইপেন এ দিলে হিডেন ফাইল দেখাবে ডট এস এস এস

সো এটা দিয়ে আবার এক্সিট দিয়ে আমরা বের হয়ে যেতে পারবো সো আমরা বসে না থেকে এই যে এটা কাজ হয়ে গেছে টাইমটা কি ওয়াইজলি ইউজ করে ফেললাম আর একটু ব্যাকে যান আইপিটা আমরা দিছিলাম তো 200 এখানে 202 এখানে আইপিটা দেখাচ্ছিল ওখানে 2 ইয়ার 2 অনলি 2 দেখাচ্ছিল কোথায় এই যে এখানে যে নোট টু ডে আইপিটা দেখছিলাম না 2 ডিফল্ট হয়ে 9224 2

আমরা কি বলছি যে এনসিবল এর মধ্যে আমরা এনসিবল ইউজার দিয়ে আমরা হচ্ছে কাজ করব দেখেন পিডব্লিউডি আমরা এনসিবল এনসিবল এর মধ্যে আছি এনসিবল কমান্ড যখন আমরা রান করি সে সর্বপ্রথম চেক করে সর্বপ্রথম চেক করে তার যে ডিরেক্টরিতে আছে এই ডিরেক্টরিতে কোনো কনফিগারেশন ফাইল আছে কিনা ঠিক আছে এনসিবলের ডিফল্ট কনফিগারেশন ফাইল কোথায় ইটিসি এনসিবল ansible.cfc তাই না কিন্তু আপনি যখন কমান্ড রান করবেন সে সর্বপ্রথম চেক করবে আপনি যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিতে এই নামের কোনো কনফিগারেশন ফাইল আছে কিনা ansible.cfc আছে কিনা যদি এখানে পায় তাহলে এইখানে যে কনফিগারেশনটা ডিফাইন করা আছে সেই অনুযায়ী কাজ করবে বলেন তো ভাই এটা কেন করলো সেন্ট্রালি তো এক জায়গায় আছে সব জায়গায় কেন করা হলো না আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমকে বলি মাল্টি ইউজার এবং মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম এটা কি আপনাদের কারো কোনো আমার কারো আমাদের সাথে দিবত আছেন মাল্টি ইউজার মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম লিনাক্স মানে কি একই সিস্টেমে আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করব দেখবেন সিস্টেমের ক্যাপাসিটি থাকলে কিন্তু আপনাকে দুইটা কাজ করে দুই আপনার আপনার কাজ আপনাকে যে করতে দিচ্ছে আমার কাজ আমাকে করতে দিচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে করতেছে তাই না এখন আপনার টিমে হচ্ছে পাঁচজন অটোমেশন ইঞ্জিনিয়ার আছে এখন সবাই যদি ডিফল্ট রুটের কনফিগারেশন ইউজ করে আপনাকে বলছে ওয়েব সার্ভার কনফিগার করতে আমাকে বলছে ডেটাবেস সার্ভার কনফিগার করতে আরেকজনকে বলছে ভার্চুয়াল করতে এখন সবাই যখন কমান্ড রান করতে যাবে দেখাবে খালি সব রুট করতেছে কোন একটা ডিজাস্টার মনে করেন কোনো কারণে হইছে তখন কিন্তু আইডেন্টিফাই করা পসিবল হবে না কারণ সবাই রুট ইউজার এজন্য এনসিপল তার কাজটাকে এমন ভাবে ডিফাইন করছে বলছে তুমি তোমার প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা করে কনফিগারেশন ফাইল ম্যানেজ করে আলাদা করে প্রত্যেকে প্রত্যেকের কাজ ডিফাইন করতে পারবে আমরা এখন দেখতেছি এনসিপল ইউজার দিয়ে আমরা দুই একদিন পরে আমরা হচ্ছে দেখবো আবার হচ্ছে রুট ইউজার দিয়ে আমরা কিভাবে করতেছি ঠিক আছে তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এনসিপল আপনি যখন কমান্ড রান করেন সে নর্মালি আপনি যে ডিরেক্টরিতে আছেন সেখানে কোনো কনফিগারেশন ফাইল আছে কিনা সেটা দেখে তারপরে দেখে হচ্ছে তার হোম ডিরেক্টরিতে কোনো কিছু আছে কিনা সেটা দেখে তারপরে তার মধ্যে ডট এনসিবল নামে একটা ফোল্ডার তৈরি হয় ডট এনসিবল নামে ফোল্ডারের মধ্যে কোনো কনফিগারেশন ফাইল আছে কিনা সেটা দেখে যদি এই তিনটার একটাও কোথাও না পায় তাহলে সে বলে কি যে দেখে কোথাও নাই তাহলে আমাকে হচ্ছে ডিফল্ট ইটিসির মধ্যে যে কনফিগারেশন ফাইল আছে সেটা ইউজ করতে হবে এখন দেখেন আমার আমি এখন যেখানে আছি এখানে কিছু আছে এনসি বললে কনফিগারেশন ফাইল আছে ভাই কোন আছে না নাই ভাই নাই না নাই আমরা এনসি বল হাইফেন হাইফেন ভার্সন এই কমান্ডটা দিলে ও হাইফেন হাইফেন দিতে হবে সে এনসি বলে ভার্সন দেখাবে এবং ডিটেইলসটা বলবে দেখেন বলছে এনসি বলে ভার্সন কত এটা

হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি একটু মিউট করছিলাম আর আচ্ছা যেটা বলতেছিলাম যে কনফিগারেশন ফাইল হচ্ছে সে এটা নিছে এখন দেখেন আমি এখন যেখানে আছি এখানে যদি আমি একটা ডিরেক্টরি তৈরি করি অটোমেশন ঠিক আছে এখন আমি যদি অটোমেশনে আসি এখানে আসলাম সিপি ইটিসি এনসিবল ansible dot cfg এটাকে এখানে নিয়ে আসলাম এখন কোথায় আছে এখানে আছে রাইট কোথায় আমি হোম অটোমেশন ansible অটোমেশন রাইট এখানে যদি আমি এখন ansible ভার্সন কমান্ডটা দিই কোথা থেকে দেখাচ্ছে আমি বলছিলাম এটাই যে আমরা যেই ডিরেক্টরিতে আচ্ছা সেখানে যদি কোনো কনফিগারেশন ফাইল থাকে সেটা সে ইউজ করবে সো আমরা এখানে আসলাম এখন আমরা এখানে একটা জিনিস মেনশন করতে হবে সেটা আছে আমাদের একটা ইনভেন্টরি ফাইল থাকতে হবে ডিফল্ট ইটিসি ইটিসি অ্যানসিবল এর মধ্যে হচ্ছে আপনার হোস্ট নামে একটা ফাইল থাকে এখানে তো স্যাম্পল ফাইলগুলো সব বলা আছে এখানে দেখেন গ্রুপ কিভাবে লিখতে হয় সেটা বলা আছে গ্রুপ কিভাবে ডিফাইন করবেন সবকিছু এখানে বলা আছে এখন আপনি চাইলে হোস্ট নামে ফাইল মানে দিতে পারেন বা আপনি আপনার মতো করে কাস্টম নেম দিতে পারেন আমি দিলাম হচ্ছে ইনভেন্টরি নেম বিআইএম ইনভেন্টরি এখানে দিলাম এখানে এসে আমি একটা গ্রুপ বানানোর জন্য আপনাকে এইভাবে ডিফাইন করতে হয় মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে গ্রুপ লিখতে হয় দিলাম হচ্ছে অ্যাপ অ্যাপের মধ্যে এসে বললাম আমার অ্যাপ হচ্ছে নোট ওয়ান ঠিক আছে আমি আইপি সাথে ম্যাচ করে দিছি তো আমি এখানে ডিরেক্ট নাম দিতে পারবো আর আপনি যদি আইপি না দিয়ে নাম না দিয়ে আইপি দিতে চান আপনি ডিরেক্ট এখানে আইপি দিতে পারবেন এটা দিলাম এটা দেওয়ার পরে এখন যদি আমি এনসিবল 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 হাইপেন এম পিং দেই

এটা ওপেন করে দিতে হবে ওপেন করে আপনার এখানে ডিফাইন করে দিতে হবে আমার হোমটা কোথায় যে আমার হোম এনসিবল এনসিবল না এনসিবল আছে আমার হোম ডিরেক্টরি তার মধ্যে আমি অটোমেশন তাই না অটোমেশন হাইপেন ইনভেন্টরি ইনভেন্টরি যখন ফাইলটা দিব হ্যাঁ এখন যদি আমরা আগের কমান্ডটা আবার রান করি ডিসকভার করছে না ভাই

ইনভেন্টারি তে ডিপেন্ড করছি তাই না আচ্ছা এখন আপনি যদি মনে করেন যে না আমি একটু ওই যে একটু ঘুরে আসি খোঁজ খবর নেই আর কি যে এনসিবল এনসিবল এডহক কমান্ড আর কি এনসিবল অ্যাপ অ্যাপের মধ্যে হাইফেন এম এম বললাম শেল মডিউল শেল মডিউলের মধ্যে হাইফেন আ আ হচ্ছে আর্গুমেন্ট আরগুমেন্ট বললাম যে ডিএফ হাইপেন এইচটি মানে ওই সিস্টেমের দিকের স্টেটাস দেখাও দেখাইছে ভাই দেখাইছেনি হ্যাঁ দেখাইছে কমান্ড দেখেন কমান্ড কি বলছি তুমি এন কমান্ড তার মধ্যে অ্যাপ ঠিক আছে তার মধ্যে হচ্ছে আমার এন সিফলের একটা মডিউল আছে সেল মডিউল

একটু ক্লিয়ার করি ইনভেন্টারির মধ্যে আমি হচ্ছে নোট টু কে অ্যাড করে দিই হ্যাঁ এখন যদি আমি কমান্ডটা রান করি সে দুইটা আউটপুট দেখাবে প্রথম আউটপুটটা দেখাইছে কার নোট ওয়ান এর তারপর একটা কার নোট টু এর ক্লিয়ার হ্যাঁ যদি বিশটা সার্ভার হয় বিশটার আউটপুট আপনি এখানে এক জায়গা থেকে বসে দেখতে পারবেন না

অ্যানসিবল মানে এই হোস্টের মধ্যে যত লিস্ট আছে সেটার লিস্টটা তুমি দেখাও দুইটা লিস্ট আছে দেখাইছে না নোট ওয়ান নোট টু এভাবে হচ্ছে আপনার আপনি যদি সিস্টেমের আপ টাইম দেখতে চান ঠিক আছে পিং তো দেখাইলাম আমি সিস্টেমের আপ টাইম দেখতে চান নোট ওয়ান না আমি হচ্ছে দুইটা সার্ভারেরই আপ টাইম দেখতে চাই আমি অ্যাপ পুরা নোটটা দিলাম এখানে মডিউল হচ্ছে কমান্ড মডিউল ইউজ করা হয়েছে আর্গুমেন্ট হিসেবে আপটাইম আর্গুমেন্টটা পাস করা হয়েছে এই দুইটা সার্ভার কখন আপ হয়েছে সেটা দেখাইতেছে এটা উনচল্লিশ মিনিট হয়েছে মিনিট হয়েছে না না উনচল্লিশ মিনিট না এটা এটা তো হচ্ছে আপনার এক ঘন্টা আঠারো মিনিট আপ হয়েছে ঠিক আছে এটা মনে হয় হ্যাঁ সো দুইটা সিস্টেমের এভারেজ লোড এই যে আপ টাইম কমান্ডে যে ইয়ে আউটপুট দেয় সেটা দেখায় দিচ্ছে ঠিক আছে আপনি যদি কোন একটা প্যাকেজ ইন করতে চান কি করবেন প্যাকেজ ইন করার জন্য আপনাকে হচ্ছে এখানে ইয়া মডেল ইউজ করতে পারেন হ্যাঁ এনসিবল ডক এনসিবল ডক হাইপেন এল এখানে এনসি বলার যত মডিউল আছে সব মডিউলের লিস্ট করা আছে ঠিক আছে এর ভিতরে আপনি মনে করেন আপনি নাম জানছেন কার মডিউলের নাম জানছেন আপনি হচ্ছে ইএম মডিউলের নাম শুনছেন যে ইএম দিয়ে এনসি বলে কাজ করা যায় আপনি এনসি বল ডক দিয়ে ইএম দেন ইএম এনসি বলের মধ্যে আপনি ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে সে এখানে ডিটেইলস বলে দিছে আপনি এখানে এসে সার্চ দেন সে एग्जांपल কি দিছে এই যে एग्जांपलের মধ্যে এসে দেখেন সে কি বলছে যে এনসিবলের মধ্যে যদি এনসিবল মডিউল যদি ইউজ এনসিবলের ইয়াম মডিউল ইউজ করো তাহলে তুমি একটা প্যাকেজের লেটেস্ট ভার্সন ইনস্টল করার জন্য তোমাকে লিখতে হবে মডিউলের নাম তার কি হচ্ছে নেম তার ভ্যালু দিতে হবে এইচটিটিপি বা যে প্যাকেজের নাম তার কি হচ্ছে স্টেট এখানে আপনাকে লেটেস্ট দিতে হবে আপনি অ্যাপশন দিলে হচ্ছে ডিলিট হবে প্রেজেন্ট দিলে ইনস্টল হবে লেটেস্ট দিলে যদি ইনস্টল থাকে আপডেট থাকলে সে আপডেট করে দিবে ঠিক আছে এখন এই কাস্টারে যদি আমি হচ্ছে এখানে কমান্ড ইয়াতে ইয়াতে করতে চাই অ্যাডহক কমান্ডে দেখাইতে চাই আমি আজকে কিন্তু অ্যাডহক কমান্ডেই দেখাচ্ছি হ্যাঁ ইয়াম মডিউলটা ইউজ করলাম আর্গুমেন্টের এখানে এসে আপনাকে লিখতে হবে আমরা তো ইয়াম বলেই দিচ্ছি নেম যখন আপনি হক দিবেন তখন ক্লোন না আপনাকে হাইফেন লিখতে হবে এসটিটিপিডি তারপরে হচ্ছে

ইয়েতে ভুল করে নাই কমান্ড ঠিকই ছিল ওই যে ওটা ভুল হয়েছে তো এজন্য খুঁজে পাচ্ছে না একটু আমরা এটারে এই করে দিই ক্লোজ করে দিলাম হ্যাঁ ক্লোজ করে এসটিপিডি লিখলাম এখানে প্রেজেন্ট দিতে পারেন এটা আমাদের আসি অলরেডি তারপর আমরা চেক এই দেখেন এই কমান্ডটা আছে না এটা আপনি ফাইনালি রান করার আগে একবার ড্রাই রান করে দেখতে পারেন যে এটা আসলে কাজ করবে কিনা ঠিক আছে এ দেখেন ডাইরানে সে কুচ্ছে কুচ্ছে কুজা দেখছে সাকসেস দেখাইছে মানে এগুলো অলরেডি ইনস্টলড আছে লেটেস্ট ভার্সন আপনারা এটা ধীরে চেঞ্জ হবে না আপনি চেঞ্জটা বুঝতে পারবেন এখানে যদি প্রেজেন্ট এর জায়গা দেন এবি এসএনটি অ্যাবসেনট দেন দুই জায়গায় এই যে মার্ক গ্রিন মার্ক মানে হচ্ছে সাকসেস মানে মানে এটা সাকসেসফুলি কাজ করছে আর যদি হচ্ছে কোনো চেঞ্জ হয় তখন হচ্ছে আপনাকে এই ইলো মার্ক দেখাবে আর যদি কোনো রেড মার্ক দেখায় তার মানে ওটাতে ইয়েলো আসছে ঠিক আছে এই যে আমরা ড্রাই রান করলাম আমরা কিন্তু এটা ফেলে দেই চেক করছি যে বলছে যে এটা কি মানে এইটা রান করলে এই দুইটা সার্ভারে ইমপ্যাক্ট পড়বে এখন আপনি যদি এটা দেন দেখেন আপনার দুইটা সার্ভার থেকে পালায় দেওয়ার কথা

সার্ভারে কি চেক করবে এটা ম্যাচ করাবে সেটা সেটা আমরা ফলস করে দিব তারপরে হচ্ছে আমরা এই যে পিকাম যদি দেই পিকাম নেক্সট 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 এই প্রিভিলেজ এসকেলেশন এইখানে দেখেন এখানে আমাদেরকে কিছু জিনিস করতে হবে বিকাম ট্রু মানে হচ্ছে এই ইউজার রুট প্রিভিলেজ নিতে পারবে শুরু করতে পারবে বিকাম মেথড কি হবে সে শুরু করবে বিকাম ইউজার কি হবে সে রুট যে পারমিশন নিবে সেই পারমিশন বিকাম করার জন্য তার কাছে পাসওয়ার্ড চেয়েবে চাইবে না ফলস ঠিক আছে এই চারটা জিনিস করে আমরা যদি এখন রান করি আই থিংক এটা কাজ করা উচিত বুঝছেন আমরা ওই যে কাস্টম কনফিগারেশন ফাইল ইউজ করছি তো

গ্রুপের এই অ্যাপ গ্রুপের মধ্যে নোট ওয়ান এবং নোট টু আছে তাই না এদিকে হ্যাঁ আমি যদি এনসিবল অ্যাপের মধ্যে যদি আমি মনে করেন মাই স্কুল কনফিগারেশন করি তাহলে দুইটা নোটের মধ্যে মাই স্কুল অটোমেটিক হয়ে যাবে তাই না হ্যাঁ আপনি যদি অ্যাপে দেন তাহলে দুইটাতে হয়ে যাবে ওকে ওকে জাস্ট ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনি স্পেসিফিক নোট কো ডিফাইন করে দিতে পারবেন ওইটাও করা যাবে ওটাও করা যাবে যদি স্পেসিফিক ভাবে করা যায় ওটাও করা যাবে আপনি ওই যে অ্যাপের জায়গায় নোটের নাম বলে দেন নোট ওয়ান বলেন মজা পাচ্ছেন আলহামদুলিল্লাহ বুঝলেই মজা পাবেন না বুঝলে মজা পাবেন না মজা পাই নাকি এখান থেকে

না না কালকে কালকে ভাই আমাদের প্রবলেম আছে প্রবলেম গুলো একটু শর্ট আউট হবে আচ্ছা এখানে দেখেন আমরা অ্যাবসেন্ট সে রিমুভ করে দিছে এটা প্রমাণ নিতে হবে না সে রিমুভ করে দিছে নাকি প্রমাণটা আমরা নিয়ে নিই প্রমাণটা নিব হচ্ছে আমরা এই যে এর আগে কমান্ড চালাইছিলাম না কমান্ড মেথড ইউজ করে সে কমান্ড মেথড দিয়ে আমরা এসটিটিপিডি ভার্সনটা দেখতে চাই তাই না এসটিটিপিডি হাইফেন বি আমার আগে যদি থাকতো তাহলে দেখাতো পায় না কিছু ঠিক আছে আমরা এখন আবার এটাকে ইনস্টল করব অ্যাবসেন্টের জায়গায় দিব প্রেজেন্ট ঠিক আছে আপনারা কি বিরক্ত হচ্ছেন রাত বেশি হয়ে যাচ্ছে না ভাই অবশ্যই আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম কিন্তু ক্লাসের ফ্লোতে এসে কেন জানি টায়ার্ডনেস কমে গেছে আমি আজ সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত তো টানা বাসায় বাড়িতে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করলাম তারপরে আবার নিজে একটু অসুস্থ ফিল করলাম ওষুধ টষুধ খাইয়া রাত আবার নামাজের পরে বের হইলাম চারটার দিকে বের করলাম আটটায় তারপরে এক ঘন্টা rest নিলাম নিয়ে আপনাদের সাথে ক্লাসে বসলাম।

রেসিপি তৈরি করে দিতে হয় রেসিপি তৈরি করলে সে পুল করে নিয়ে এটা কাজ করে আর কি মানে সিচুয়েশন দেখা দিতে হয় আর কি হ্যাঁ 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 এই যে দেখছেন হাবিব ভাই একটা জিনিস আমি একটা জিনিস আপনাকে বলে দিছি আপনি একটু সার্চ করেছেন আরো দুইটা টুলের নাম পাইছেন এন্ড একটা অটোমেশন কিভাবে কাজ করে এটা যদি জানেন পরেরগুলাতে আপনি হচ্ছে যদি একটু চোখ কান খোলা রাখলে হয়তো ওগুলা ধরে ফেলতে পারবেন বাট কোনটা ফ্লেক্সিবল বেশি এমনে নরমাল ওয়েব ভার্সনের জন্য আর কি ওয়েব রেড হেড রেড হেড তো এটার জন্য সার্টিফাই করতেছে এনসিপল ঠিক আছে হ্যাঁ রেডস সার্টিফিফাই করতেছে এটা এটা জানা করতেছে এটাই ভালো বাট শেফ হচ্ছে কিন্তু অনেক জায়গাতে ইউজ হয় বড় বড় অনেক অর্গানাইজেশন যারা এটা ইউজ করে ঠিক আছে না অনেক ডেভঅপসের এই মানে জব রিকয়ারমেন্টে মধ্যে ওরা শেফ দেয় আর কি যে আপনার শেফ অথবা অ্যানসিবল এরকম একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল জানতে হবে হুম আমি দুঃখিত আজকে নেট এর স্পিড আমার বাসায় খুব একটা সুবিধা না মনে হচ্ছে আমি দুই তিন দিন পরে আসছি তো বাসায় আমার একটু আবার মনে হয় ফোন দিতে হবে কিছু একটা হয়েছে না হলে এত সময় লাগার কথা না কারেন্ট অপারেশন এখানে চলতেছে আজকের ক্লাস করে আমি মজা পাইছি আপনাদেরকে আপনারা কথাবার্তা বলছেন তো মানে মজা পাইছি ক্লাস করে তো আপনারা চেষ্টা করেন সবাই ক্লাসে একটু মানে কথাবার্তা বলতে কোয়েশ্চেন করতে তাহলে মনে করেন ক্লাস করায় মজা ক্লাস করেও মজা বুঝছেন আমি ওই যে এজ ভিডিও লেকচারের মতো ক্লাস নিতে ভালো লাগে না আমার এখন যে নতুন টপিকগুলো আসবে ম্যাক্সিমামের কাছে গুলো একদমই নতুন হবে হ্যাঁ আর যেহেতু একদমই নতুন টপিক আপনাদের একটু মনোযোগ বেশি দিতে হবে কথা বলতে হবে কোশ্চেন করতে হবে তাইলে আপনারা শিখতে পারবেন আচ্ছা এখানের কি অবস্থা এসটিজিপিডি আচ্ছা এনসিবল যদি আমরা পাওয়ার শেলে রান করি উইন্ডোসে সেক্ষেত্রে কি খুব বেশি ডিফারেন্স হবে পাওয়ার শেলে কমান্ডগুলো ডিফাইন করতে হবে আর কি মানে বাট বেসিক কমান্ড মানে ডিফাইন করতে বাট এমনে কি কনফিগারেশনে খুব বেশি ডিফারেন্স হবে কিনা খুব বেশি না এনসিবল কিন্তু উইন্ডোজও খুব ভালো এনসিবল দিয়ে আপনি ইভেন রাউটার কনফিগার করতে পারবেন বুঝছেন ক্লাউড ম্যানেজ করা যায় ডাটাবেস ম্যানেজ করা যায় এনসিবল অনেক পাওয়ারফুল মানে এনসিবল এর মডিউল অনেক অনেক মডিউল ওকে